অপজিশন পার্টিনি লিডার জিতেন্দ্র চৌধুরীনি লগুলগি সাকবাই থাকি কোয়ার্টারনক বুসকাঙ্গ বানাকো সম্পূর্ণ জাখা এমএলএ সুদীপ রায় বর্মন জয় শ্রীরাম হই স্লোগান জাকমানী লগুলগি সুদীপ রায় বর্মন হাই হাই হই চিরক্ষক জাখা কংগ্রেস বদলনি এমএলএ সুদীপ রায় বর্মন সোশ্যাল মিডিয়াও মন্ত্রী সুধাংশু দাসনি প্রশ্ন সেজাওয়ে সাংরংশালা বিধানসভাও খাডমানী ফুনুকমানী অপোজিশন পার্টিনি এমএলএ রক আপার্টি মৌনকি ডিঙ্গিনী ফাশাল ফুঙ্গা হাস্তিনি অপোজিশন লিডার জিতেন্দ্র চৌধুরীনির লগে লগে এমএলএ সুদীপ রায় বর্মনি নগবসক্রাঙ্গব বানা কসমতি সাওয়াই খাডমানী ফুনুক লাগে হিন্দু বসংনি লোকরক জয় শ্রীরাম হনের শ্লোকান রোমানির লগে লগে গোবেক সুদীপ রায় বর্মন হনই নগবসক্রাঙ্গ চিরিখক জাকা এমএলএ সুদীপ রায় বর্মন এমএলএ সুদীপ রায় বর্মনি নগবসক্রাঙ্গ হিন্দু বসংনি লোকরক খাডমানী ফুনুকমানী ককটমা মানকেনো আমসিয় ঠাঙ্গ সকা পুলিশ তেটি আসার বাহিনী হিন্দু বিরোধী সুদীপ বর্মন আজকে আমাদের এখানে যে বিক্ষোভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক, সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে, সনাতনীদের অন্তরে ব্যথা পায়। অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে বো ধর্ম হ্যাঁ মানব কল্যাণ কা রাস্তা দেখাতা হয়, সনাতন ও ধর্ম হ্যাঁ যে সবকো লেকে সবকো সমান সমানভাবে দেখকে চলতা হ্যাঁ। আজ যে ওই সনাতনকে নিয়ে যে কটাক্ষ করে এটা এটারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিলে আমরা এখানে জমায়েত করেছি। কালো পতাকা আর বিক্ষোভ কার লেগে কার জন্য? কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো সিধু উল্টা সিধা কথাবার্তা বলেছে, এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সনাতনীরা ছেড়ে কথা বলব। ইয়াংটে খাকসা ফাইসিং ফাশাল টংমানি বিধানসভানি পাইথাগ অধিবেশন আবনি বাগে পাইথাগ বিধানসভাও থাঙানি বাগে ইয়োগিয়া কোগিয়া নংনে অংখরনানি নাংখা এমএলএ সুদীপ রায় বর্মন কি বলবো অ্যাসেম্বলি আর মাত্র 3 মিনিট আছে, আমার আইটেম আমার 3 নম্বর কোশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন। কি ইস্যু কোথা থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে? হ্যাঁ যাকে নিয়ে যে এত বড় মানে বলে ও তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে, কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে। তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোশধারী হিন্দু, হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা, হিন্দুকে বদনাম করছে, সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে। হিন্দু ধর্ম কখনোই এরকম বলে না আরেকটা ধর্মকে ঘৃণা করে। আই এম প্রাউড টু বি হিন্দু, বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে, তাদের অধিকার রয়েছে পূজা অর্চনা করার, এটাই তো আমাদের সংবিধানের মহত্ত্ব। কিন্তু এরা এতে মানতে রাজি না, যে ভদ্রলোককে কেন্দ্র করে এত কাণ্ড কারখানা, এই ভদ্রলোকের আপনারা যদি ফটোগুলো দেখেন, এই ফটোগুলো দেখুন না, ওর ফটো সুধাংশু দাসের ফটো, এই ফটো যদি ফটোগুলো সব সুধাংশু দাসের ফটো, কি বলবো আমি বলুন তো, আমি ফটো আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক না এগুলো। এমএলএ সুদীপ রায় বর্মন বিধানসভাও থাংমানি ইয়াগল বিনি নগবসকাং নিকটলে থাংবাইকা খাডমানি ফোনং নাইরক রাজা খরাগল নিশুমি প্রণাম নিকক ঠম চিনি খরাং।
জি 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 জি।